আমি ওই নর্দমার কীটদের সম্পর্কে মন্তব্য করি না। আপনাদের কিছু চ্যানেল এইসব লোককে, এই নোংরা লোকগুলোকে বাড়িয়েছে। আমি এই নর্দমার কীট সম্পর্কে মন্তব্য করি না। দাদা, আনিসের এই যার বাবা তার ছেলেকে ত্যায্য করে দেয়, পুরীতে গিয়ে গামছা পরে বাস দিত, ওইসব লোকরা সম্পর্কে জিজ্ঞেস করেন। হ্যাঁ, এতক্ষণে ভাত বুদ্ধিজীবী নেই, ভাতাজীবী হয়ে গেছে। আর রিজওয়ানুর রহমানকে খুন করিয়েছে যে, জ্ঞানবন্ত সিং তাকে দিয়েছে তদন্ত করতে, এবং নিচের তলার কনস্টেবল এএসআইদের সাসপেন্ড করছে, এর সঙ্গে যুক্ত হাওড়া রুরালের এসপি এবং অ্যাডিশনাল এসপি। পুলিশ মন্ত্রী বলেছিলেন এবং নির্দেশ দেওয়া হয়েছে, ও একটা পোস্ট করেছিল আনিস, সে পোস্টটা একটা সম্প্রীতির বিষয় ছিল বা সম্প্রীতি নষ্ট হওয়ার বিষয় ছিল, ওইসব বিতর্কে আমি যাচ্ছি না। মৃত্যু 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 দুঃখজনক। শিক্ষিত ছেলে, সে ভারতীয়, সে বাঙালি, আমাদের ভাইয়ের মতো, তার এইভাবে মৃত্যু। এই প্রথম পরশু দিন থেকে আমি বলেছি, কালকেও আমি বলেছি, পুলিশ খুন করেছে, মমতা ব্যানার্জির পুলিশ খুন করেছে। যে মমতা ব্যানার্জিকে মুসলিমরা তৃণমূল আতঙ্ক ছড়িয়েছিল, এনআরসি হবে, বিজেপি এলে মুসলমানদের পশ্চিমবঙ্গের বাইরে পাঠানো হবে, সেই মুসলিম ছেলে খুন করেছে মমতা ব্যানার্জির পুলিশ। আর অ্যাডিশনাল এসপি রুরাল তৃণমূলের যে এমএলএ, তার স্বামী সৌম্য রায় আর ইন্দ্রজিৎ সরকার অ্যাডিশনাল এসপি, তার নির্দেশে খুন হয়েছে। আর এসআই কনস্টেবলদের সাসপেন্ড করছে, এরা কি করবে? এদের তো ফোন করে বলা হয়েছে যেতে। নিচের তলার পুলিশ কর্মী তাদের বাধ্য করা হয়েছে ওই বাড়িতে যেতে। তারপরে ঘটনা ঘটেছে, যারা পাঠিয়েছে তাদের ধরতে হবে। আর সিট করে কিছু হবে না, কারণ জ্ঞানবন্ত সিং রিজওয়ানুর রহমান খুনের একজন অন্যতম, তার এগেনস্টে পানিশমেন্টের সুপারিশ আছে, তাকে দেওয়া হয়েছে করতে। অনলি সিবিআই ইজ দ্য অনলি সলিউশন। এবং আনিসের পরিবার যদি আইনি লড়াই করে, কারণ রাজ্য সরকার উপরতলার পুলিশ অফিসার আইপিএসদের বাঁচানোর জন্য নিচের তলার পুলিশের লোকদেরকে বলির পাঠা করছে মমতা ব্যানার্জি, যদি আনিসের বাবা লড়াই করতে চায় কোর্টে, শুভেন্দু অধিকারী তার সঙ্গে আছে। দাদা, রাজ্যে যত নির্দল দাঁড়িয়েছে, রাজ্য করতে গেলে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে করতে হবে। দাদা, রাজ্যে যত নির্দল দাঁড়িয়েছে।